মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট দই চিরা কলা, আর আজকে এই হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে অনেক কটা বালি ইস না মানে সব মানে অনেক নরম হয়ে গেছিলো, তো সেখানে তাই জন্য একটু তুলো ভরা হয়েছে। গরমে আমরা তো টিকে থাকতে পারছি না, তাই এসি ঘরে বসে আছি কি তাই জন্যে। আর নিচে এখন যাচ্ছিল আইসক্রিম, তো মা বললো যে যা একটু আইসক্রিম নিয়ে আসছি। তারাও আইসক্রিম নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কি আমাদের প্রত্যেক রবিবার আর আমাদের অ্যাপার্টমেন্টের নিচ দিয়ে ই কাকুটা যায়, তো সেই কাকুটা আইসক্রিম বিক্রি করে, তো আমরা ভাবলাম যে এ নিয়ে নিই আজকে। এ আর এখন গরম চলছে, তো চলো। সো আমি একটু এসেছিলাম হচ্ছে কমিউনিটি সেন্টারে, সেখানে আমি কি এসেছিলাম একটু কোক আর দাঁড়িয়ে কাটতে, তো কেটে এখন আমার নতুন স্টাইলটা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার বাড়ি যাই। এই বাবা একটু নিজে এটা একটু গোপগুলো আর একটু চুলগুলো কেটে আসছে, তো তারপর আবার বাড়িতে গিয়ে আজকে এ মা বানিয়েছে হচ্ছে পোলাও আর কষা মাংস, চলো সেটা এনজয় করবো। আজকে দুপুরবেলা আমাদের একটা জমজমাট খাবার, আর সেই খাবারটা হচ্ছে পোলাও আর কষা মাংস। তোমাদেরকে দেখাই, তারাও পোলাও আমাকে সার্ভ করে দিয়েছে, আর তার সাথে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো কষা মাংস আর তার সাথে আমের চাটনি। তো চলো ও খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করছি ব্লগটা এডিট করে। গাইস আমি তো একটু ভালোভাবে শুয়েছিলাম খাওয়া দাওয়া করার পর, তারপর হঠাৎ করে নোটিফিকেশান আসলো যে কালকে সিআইএসসি ডিক্লেয়ার করতে চলেছে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের রেজাল্ট। আমার তো বাস আমি যে সাইলেন্ট হয়ে গেছি, আমি আর কী হবে তোমাদের সাথে পরে দেখা করি। বন্ধুরা কালকে হচ্ছে সবথেকে বড় দিন, সেটা হচ্ছে এক্সামের রেজাল্টের দিন। আমি তো খুব টেনশানে ইয়ে করছি, তো আমি যাচ্ছি যে হচ্ছে এখন ইসি কালীবাড়ি। ইসি কালীবাড়িতে হচ্ছে মা যা চায় তা দেয় আমার খুব বিশ্বাস, তো আমি আর মা এখন ওইখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি বাবার সাথে চলে এসেছিলাম হচ্ছে অঙ্গনে, তারপর সেখান থেকে এখন আমি হচ্ছি বইমেলা প্রাঙ্গণে। বইমেলা প্রাঙ্গণে অ্যাকচুয়ালি বাবার যে কাজটা হচ্ছে সেটা দেখছি, এখানে কাজ চলছে। সো খুবই টেনশানে আছি, তো তাই জন্য ভাবছি যে বাবার সাথে থাকি, একটু টেনশানটা একটু আস্তে পড়বে, কিন্তু কালকে কী হবে আমি ঠিক জানি না। উপরবেলা এখন অনেক টেনশানে আছি, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতেও চলে এসেছিলাম, তো তারপর আর বেশি ব্লগ করিনি বিকজ কালকে অনেক টেনশন। সো আজকে ব্লগটা এখানেই রাখছি, টাটা গুড নাইট, সি ইউ টুমরো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা একটু আমার জন্য প্রে করো, আমাকে একটু আগিয়ে দাও, তাহলে খুব ভালো লাগে যে কালকের রেজাল্টটা ভালো হলে তাহলে একটা ভালো একটা ব্লগ আসবে। সো টাটা গুড নাইট, সি ইউ সাইনিং অফ ফর টুডে।